আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট খুলবেন। তো আমরা অনেকে আছি যারা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টটি ব্যবহার করতে চাই, কিন্তু আমরা অনেকে আছি যারা এই অ্যাকাউন্ট খোলার প্রসেসটি বুঝতে পারি না। তো আজকের ভিডিওতে আমরা কিভাবে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট খুলতে হয় সেটার পুরো প্রসেস শেয়ার করব। তবে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ। তো প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন হোয়াটসঅ্যাপ বিজনেস যে সফটওয়্যার আছে সেটি ডাউনলোড করার জন্য। তো আমি গুগল প্লে স্টোরে চলে আসলাম। তো এখানে আমি সার্চ করব। তো আমি এখানে হোয়াটসঅ্যাপ বিজনেস লিখে সার্চ করব। তো সার্চ করার পর সফটওয়্যারটি আপনাদের মাঝে চলে আসবে। তো এখান থেকে আপনারা সফটওয়্যারটিকে ইনস্টল করে নেবেন। তো আমি অলরেডি সফটওয়্যারটিকে ইনস্টল করে রাখছি, সুতরাং এখানে ওপেন লেখা দেখাচ্ছে। তো আমি এখান থেকে সফটওয়্যারটিকে ওপেন করে দেব। তো ওপেন করার পর এখানে আমরা একটি অপশন পাবো, এগ্রি অ্যান্ড কন্টিনিউ। তো আমরা এই এগ্রি অ্যান্ড কন্টিনিউর উপরে ক্লিক করব। তো তারপর এখানে আমাদের মোবাইল নাম্বারটি দিতে হবে। তো এখানে আমাদের কান্ট্রি কোডটি শো করতেছে, তো এখান থেকে 1 থেকে আমরা নাম্বারটি দিয়ে দিব, 17573028 32। তো আপনি আপনার নাম্বারটি এভাবে দিয়ে দিবেন। তো দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। তো ওকেতে ক্লিক করার পর আমাদের যে নাম্বারটি এখানে দিয়েছি সেই নাম্বারে একটি কোড চলে আসবে। তো সেই কোডটি আমাদের এখানে বসাতে হবে। তো আপনার এই সিমটি যদি একই ফোনের মধ্যে থাকে তাহলে আপনাকে কোডটি ম্যানুয়ালি বসানোর কোনো দরকার নাই, অটোভাবে সেখানে কোডটি বসে যাবে। আর যদি এই ফোনে না থাকে সিমটি তাহলে নাম্বারটি আপনাকে বসাতে হবে। তো যেহেতু এখানে আমার সিমটি এখানে আছে, সুতরাং এখানে বসানোর দরকার হলো না। তো এখান থেকে আমি সরাসরি কন্টিনিউতে ক্লিক করে দেব। তো কন্টিনিউতে ক্লিক করার পর এখন আমরা অ্যালাউ করে দেব। এখানে আমাদের যে কন্ট্রাক্ট আছে সেটার পারমিশনটা চাচ্ছে, তো আমরা এখান থেকে অ্যালাউ করে দেব। তো তারপর এখানে আমাদের একটি নাম দিতে হবে। তো আমি আমার নামটি এখানে দিয়ে দিচ্ছি। তো আপনার বিজনেস নেমটা এখানে দিয়ে দিবেন। তো নামটি দেওয়ার পর এখানে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, সেই ক্যাটাগরির উপরে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে আপনার বিজনেসের যে ক্যাটাগরি আছে সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে এডুকেশন দিয়ে দিলাম। তো আপনি আপনার বিজনেসের যে ক্যাটাগরি আছে সেটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনারা চাইলে একটি লোগো দিতে পারেন। তো এখানে ক্লিক করে আপনি আপনার ছবি অথবা লোগো দিতে পারেন। তো আমি এখান থেকে আমার একটি পিকচার দিয়ে দিব। তো দেখতে পাচ্ছি আমরা এখানে পিকচার দিয়েছি, বিজনেস নেমটি দিয়েছি এবং কি ক্যাটাগরি দিয়েছি। তো এখন আমরা এখানে নেক্সটে ক্লিক করে দেব। তো তারপর এখান থেকে আপনারা নট নাওতে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টটি কিন্তু খোলা হয়ে গেছে, টোটালি কিন্তু আমাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। তো আমরা যদি এখন স্টার্ট নাওয়ের পাশে যে মেসেজ আইকন সেখানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের কন্ট্যাক্টের মধ্যে কে কে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেছে তাদের একটা লিস্ট কিন্তু আমরা পেয়ে যাব। তো আমরা চাইলে তাদের সাথে কন্ট্যাক্টও করতে পারবো। তো যাই হোক বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পারছেন যে কীভাবে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট খুলতে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।